আসসালামু আলাইকুম, ঘুরেফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবারও আমরা আজকে একটি কবিতার বই নিয়ে কথা বলবো, এবং যেন তেন কোনো কবিতার বই না, কিন্তু এই বছর আমার পড়া সবচেয়ে প্রিয় যে কবিতার বইটি আজকে আমরা কথা বলবো সেই বইটি নিয়ে। বইটির নাম মেঘ বদলের কাব্য, লিখেছেন সৃজাত। সৃজাতকে চেনেন না এমন কবিতার পাঠক আধুনিককালে মনে হয় নেই। আধুনিক কবিতা আমরা যারাই আসলে পড়ি তারাই কিন্তু সৃজাতর কথা জানি, এবং এই বইটি আমার কাছে মনে হয় সৃজাতর একটি বিশেষ বই। এখানে এই বইটিতে সংকলিত হয়েছে সৃজাতর লেখা বর্ষা নিয়ে যত কবিতা রয়েছে তার সবগুলো, তিনটি দীর্ঘ কবিতা, তিনটি কবিতা গুচ্ছ এবং অজস্র একক কবিতাকে দুই মল্লাটির মধ্যে এনে তৈরি করা হয়েছে মেঘ বদলের কাব্য। বইটিতে আমার কাছে মনে হয়েছে যেমনটি দেখা যায় কয়েকটি ভিন্ন ধাঁচের কবিতা রয়েছে। প্রথম দিকের কবিতাগুলো কিছুটা কাহিনীমূলক, অর্থাৎ দীর্ঘ কবিতার মধ্য দিয়ে একটা সিঙ্গেল কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত বলে যাওয়া হয়েছে। এবং এখানে আসলে কবিতা পড়তে গিয়ে আমার কাছে অনেকটা মনে হয়েছে যেন উপন্যাস পড়ছি, কারণ আপনার সামনে ভেসে উঠবে কবিতার চরিত্রগুলো এবং তাদের জীবনের যে ঘটনাগুলো, এবং সেভাবেই আসলে কবিতাটি সামনে এগিয়ে যায়। এবং বিশেষ যে বৈশিষ্ট্যটি এই কবিতার বললাম, যে এই কবিতার বইতে যতগুলো কবিতা রয়েছে সবই কিন্তু আসলে বৃষ্টি নিয়ে, মেঘ কিংবা বাদল নিয়ে, যদিও বইটির নাম মেঘ বদলের কাব্য। বইটি প্রকাশিত হয়েছে সিগনেট প্রেস থেকে, যেটি আসলে আনন্দ পাবলিশার্সের কবিতা প্রকাশকারী যে সংস্থা সেটি, এবং বইটির গায়ের মূল্য ₹300। বইটির ফ্ল্যাপ থেকে আমি প্রথমে আসলে পড়ে শোনাবো যে বইটি সম্পর্কে কি বলা হচ্ছে বইতে, এবং পরবর্তীতে আমি যেহেতু কবিতাগুলো অনেক দীর্ঘ পুরো কবিতা হয়তো পড়ে শোনাবো না, যদি কখনো শোনাই তাহলে সেটি হয়তো অন্য কোনো পর্বে, শুধু কবিতা পড়া নিয়ে যদি কোনো পর্ব আমি করি, আপনারা যদি সেটা চান অবশ্যই কমেন্টে জানাবেন, তো সেক্ষেত্রে হয়তো আমি কবিতাগুলো পড়ে শোনাতে পারবো পুরোগুলো। কিন্তু আপাতত আমি হয়তো কিছু কবিতার কিছু অংশ বিশেষ আপনাদেরকে পড়ে শোনাবো। আমি অনেকগুলো বুকমার্ক করে রেখেছি যাতে আমি সহজে আমার পছন্দের লাইনগুলো পড়ে শোনাতে পারি, পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি আসলে কবিতার বইগুলো কিভাবে পড়ি। তো এর আগে শুরুতেই শুরু করা যাক যে বইটি সম্পর্কে আসলে কি লিখা হয়েছে বইয়ের ফ্ল্যাপ। বিহিত হবেই মেঘ বদলের কাব্য, লিখছে একটা লোক তোমার জন্য অন্য কোথাও অন্য রকম বৃষ্টি হোক। বহু আগে এক কবিতার শেষে লিখেছিলেন সৃজাত, বৃষ্টি মাঝে মধ্যে থামলেও তার বর্ষার কবিতায় ছেদ পড়েনি তাই। নানা ভাবনায়, নানা আঙ্গিকে, নানা গতিপথে বারে বারে তার কলম টোকা দিয়েছে বর্ষার দরজায়, যে দরজা খুলে অনর্গল বেরিয়ে এসেছে একের পর এক কবিতা বৃষ্টির তোরের মতোই। মধ্যবিত্ত নাগরিক প্রেম থেকে ইতিহাসের পটভূমি, বিক্ষোভের মিছিল থেকে একাকীর উদাসীনতা, সবই তিনি ধরতে চেয়েছেন বৃষ্টির পর্দা সরিয়ে ভেজা শব্দগুলোর মাধ্যমে। তাই এই গ্রন্থের অন্তর্গত সমস্ত কবিতার আবহে বর্ষা থাকলেও উৎস থেকে মোহনায় তারা প্রত্যেকেই ভিন্ন, যেন বহু জলধারার এক সমষ্টি হয়ে উঠতে চায় এই সংকলন। তিনটি দীর্ঘ কবিতা, তিনটি কবিতাগুচ্ছ এবং অজস্র একক কবিতাকে দুই মল্লাটের মধ্যে এনে তৈরি করা হলো এই বই মেঘ বদলের কাব্য। এই কাব্যগ্রন্থের বহু কবিতাই ইতিমধ্যে পাঠক মহলে সমাদর পেয়েছে। সমস্ত বর্ষার লেখা এক করে বই হোক দাবি ছিল তাদেরও, মেঘ বদলের কাব্য তাদের সেই তৃষ্ণা মেটাবে। আমার আসলেই মনে হয় যে নানা ধরনের লেখায় পরিপূর্ণ এই বইটি কবিতা ভক্ত যারা রয়েছেন তাদের অবশ্যই তৃষ্ণা মেটাবে, এবং যেমনটি বললাম আমার সবচেয়ে পছন্দের বই এবছর, যেটি মেঘ বদলের কাব্য, লিখেছেন সৃজাত। শ্রাবণ ব্যাপারী আমি, মেঘে মেঘে আমার উপায়, যত উপার্জন করি বৃষ্টিতে খরচ হয়ে যায়, এমনই একটি উৎসর্গ লিখে আসলে বইটি শুরু হয়েছে। এবং যেমনটি বললাম বইয়ের শুরুর দিকে কিন্তু রয়েছে সবগুলো দীর্ঘ কবিতা এবং পরবর্তীতে একক কবিতাগুলো রয়েছে। তো আমি যেটা আসলে শুরুতেই দেখাতে যাচ্ছি আমি আসলে কবিতার বই কীভাবে পড়ি। তো কবিতার বই যেহেতু আসলে গদ্যের মতো নয়, দেখা যায় যে আমরা একই কবিতা হয়তো বারবার পড়ি, আবার অনেক সময় দেখা যায় যে সব কবিতা হয়তো আমার কাছে খুব ভালো লাগছে তেমনটা না, সেই কবিতাগুলো হয়তো আমি বারবার পড়তে চাইবো না। তো আমি যেটা করি কবিতার বইগুলো আমি মার্ক করে করে পড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সূচিপত্রে আমি অনেকগুলো কবিতা মার্ক করে রেখেছি। তো এই মার্কগুলো দেখে আমি আসলে বুঝি যে আমি প্রথমবার যখন পড়েছিলাম তখন আসলে আমার কোন কবিতাগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছিল, কিংবা অনেক ক্ষেত্রে হয় যে পুরো কবিতাটা হয়তো আমার ভালো লাগেনি, চার পাঁচটা লাইন হয়তো তার মাঝখান থেকে আমার মনে নাড়া দিয়ে গিয়েছে। তো সেই কবিতাগুলোরও কিন্তু সূচিপত্রে আমি নামটা মার্ক করে রাখি, এবং পরবর্তীতে সেই কবিতাটায় যদি আমরা যাই বা আমার বইতে যদি আপনারা যান তাহলে দেখবেন যে সেই কবিতাগুলোও কিন্তু
মার্ক করা রয়েছে, এবং যে ক্ষেত্রে পুরো কবিতাটা হয়তো আমার খুব প্রিয় এমনটা না, বা অনেক ক্ষেত্রে হতেও পারে, বা কোনো লাইন হয়তো বেশি প্রিয়, সেই লাইনগুলো আলাদাভাবে মার্ক করা রয়েছে। সো আপনারা যদি, বা ইভেন আমি যখন আসলে কবিতার বইগুলো বারবার পড়তে যাই, তখন কিন্তু আমি খুব সহজে আমার প্রিয় কবিতাগুলো খুঁজে পেতে পারি, এবং আমি এই মার্কটা দেখেই কিন্তু সরাসরি আমার প্রিয় কবিতার প্রিয় লাইনগুলোতে চলে যেতে পাচ্ছি। তো আপনারা যদি কবিতা পড়ার কোনো সাজেশন থেকে থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন, পাশাপাশি আমার সাজেশনটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিজেরাও কিন্তু কবিতা পড়ার ক্ষেত্রে এ ধরনের মার্কিং করতে পারেন। আবার অনেকে আছেন যারা কবিতার লাইন নিজের ডায়েরিতে লিখে রাখতেই বেশি পছন্দ করেন, বইতে মার্কিং করা তাদের পছন্দ না, সেটিও আসলে খুবই চমৎকার একটি উপায়। এবং আমি ছোটবেলায় আসলে এ ধরনের ডায়েরি মেনটেন করতাম, এখন যদিও আসলে করা হয় না, তাই আমি মার্কিংটাই এখন শুধুমাত্র ব্যবহার করে থাকি। বর্ষার প্রিয় চিঠি খুবই চমৎকার একটি কবিতা, এবং দীর্ঘ একটি কবিতা, প্রায় 5 পাতা 10 পাতার একটি কবিতা। আমি পুরোটা হয়তো এখন আপনাদের পড়ে শোনাতে পারছি না, আমি কিছু কিছু অংশ পড়ে শোনাচ্ছি। ধুলো ছিল খুব, জল ছিল ঝমঝম, প্রাচীন শহরে পথঘাট ছিল ফাঁকা, অতীতের মেঘে উড়ান বড়ই কম, হাজার রঙের বর্ষাতি দিয়ে ঢাকা। সরালে কি আজও বাস স্টপেজের ঘুম, হাঁটু জল ভেঙে রিক্সা চালায় মাঝি, সরালে কি আজও বৃষ্টির মরশুম, ছাতাদের ভিড়ে দেখব তোমায় আজি। এরকমই চমৎকার একটি বর্ণনা দিয়ে আসলে শুরু হয়েছে, যেখানে কবিতার শুরুতে আমরা দেখছি যে একটা নির্দিষ্ট জায়গার কথা বলা হচ্ছে, যেখানে একজন চরিত্র রয়েছে যে আরেকজনকে উদ্দেশ্য করে আসলে কবিতাটি বলছে। এভাবেই আসলে কবিতাটি এগিয়ে গিয়েছে, এবং একটি কাহিনী এখানে আপনারা খুঁজে পাবেন, এবং কাহিনীর মধ্য দিয়ে আসলে তাদের সম্পর্কের যে টানাপোড়েন, শহরের যে অবস্থা, এবং প্রত্যেক ক্ষেত্রে বৃষ্টি কিভাবে তাদের জীবনে আসলে জড়িয়ে আছে, সেই জিনিসগুলো কিন্তু এই একটা কবিতার মাঝে উপন্যাসের মতোই খানিকটা উঠে এসেছে। তো এই কবিতা থেকে আরও কিছু লাইন আমি পড়ছি। কালো করে ফের এসেছে আকাশ আজ, চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক, ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ, আবার কোথাও আমরা ভিজব ঠিক। এভাবেই আসলে কবিতাটি শেষ হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কবি আসলে কবিতাটি বর্ণনা করছেন, তিনি আশাবাদী নোটে আসলে কবিতাটি শেষ করেছেন। এ ধরনের কিছু কাহিনী কবিতা রয়েছে, এবং সেই কবিতাগুলো খুবই চমৎকার, এবং এরকম বিভিন্ন গদ্য আকারে, গদ্য না আসলে, কিছু কবিতায় ছন্দমিল নেই, অন্তমিল নেই, কিছু কবিতায় অন্তমিলের উপস্থিতি আসলে খুবই চমৎকারভাবে রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই হোলসাম একটা বই। তো আপনারা যারা কবিতা বিভিন্ন স্বাদের ওয়েতে পড়তে পছন্দ করেন, আমার মনে হয় যে তাদের খুবই ভালো লাগবে, যে ভিন্নতাও তারা পাবেন একটি সিঙ্গেল বইতেই। এবং যেহেতু এটি একটি সমগ্রের মতো বই, এবং বর্ষা সংক্রান্ত সব কবিতা একসাথে করা হয়েছে, আমার মনে হয় যে অবশ্যই আগ্রহী পাঠকদের খুব ভালো লাগবে। বর্ষা বিলাস কবিতা থেকে পড়ছি। মেঘ করেছে মেঘের মতোই, সাজাচ্ছে সে বৃষ্টি সেনা, ধরেই নিলাম এই চিঠিটাও তোমার কাছে পৌঁছাবে না। এভাবেই আসলে এই কবিতাটি শুরু হয়েছে, এবং এটিও ছন্দমিল অন্তমিল নেয়া কবিতা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মার্ক করা আমার। সো আমার অনেক পছন্দের লাইন রয়েছে, আমি কিছু পড়ে শোনানোর চেষ্টা করি। আমি কিন্তু ছাড়া ছাড়াভাবে পুরো কবিতার মাঝখান থেকে অংশগুলো বলছি। সো আপনারা আসলে বুঝতেই পাচ্ছেন যে এই কবিতাটিতে আসলে যে পুরো কবিতাটি সেটি আমি পড়ছি না। সো আপনাদের জন্য কিছু অংশ শুধুমাত্র আমি পড়ে শোনাচ্ছি। গল্প ছিল আষাঢ়ে, আর সব কবিতাই শ্রাবণ মাসের, অন্তমিলের ছোট্ট নাটক, শেষ হতে সে ভালোই বাসে, প্রথম দেখাই মেঘ ডেকে নেয়, কথায় কথায় হাওয়া ছোটায়, আকাশ কালো চাউনি লেগে, চোখ নামানোর সময় কোথায়, দানায় দানায় আষাঢ় মাসের নাম ঠিকানা খোদাই করা, একটু দূরে শ্রাবণ ভেজায় কলকাতা আর বসুন্ধরা। আমি কিন্তু আলাদা আলাদা প্যারা পড়ছি, যেগুলো কানেক্টেড না, মাঝে কিন্তু আমি বাদ দিচ্ছি। তো আপনারা কন্টিনিউটি যদি খুব ভালোভাবে না পান, তাহলেও জেনে রাখবেন যখন আপনারা মূল কবিতাটি পড়বেন, তখন কিন্তু আরও ভালোভাবে আপনারা কবিতার যে প্রবাহটি সেটি টের পাবেন, যে আসলে কীভাবে ঘটনাটি এগোচ্ছে। চলো দুজনে দাঁড়াই গিয়ে ঝাপসা হওয়া বাস স্টপেজে, হাত বাড়িয়ে দেখবো এবার শহর কেমন বৃষ্টি ভেজে। তো কি চমৎকার সুন্দর সুন্দর লাইন আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময়েই ট্রামগুলো সব রাস্তা হারায় ইচ্ছে করে, পাখির ডাকের গলনা গলায় বেচাল হয়ে সন্ধে ঘোরে, এই সময়েই পাহাড় ভাঙে উপত্যকা ভিজতে থাকে, একটা ফোঁটার বৃষ্টি এসে আদর করে দেয় তোমাকে। কি ছিল সেই আদর বিকেল, সাহস দিল কোন উছিলা, কেবল আমার শহর জানে ঝমঝমানো বর্ষাবিলা। বৃষ্টি সেদিন থেমেও ছিল এক পা দুপা পাড়ার মোড়ে, মানুষ যখন চাদর গায়ে বিষণ্ণতার গল্প জোরে, আমরা তখন ঝাপসা ভেজা এক পালকের দুই শালিখি, তোমার গলায় কবির সুমন, আমিও খুব পদ্ম লিখি। সেসব বৃষ্টি এখন অলিক, সেসব আকাশ পর্দা ঢাকা,
সেসব মুঠোয় জলের নামে শুকিয়ে যাওয়া শ্রাবণ রাখা। ঝড় আমি তাই দোষ আমারই, পাতার উড়ান ধুলোর আধি, পাল্টে গেল আবছা পাড়া কোন ঠিকানায় মনকে বাঁধি। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসেও শান্তি কোথায়, সেই সেদিনের বৃষ্টি আজ বইছে কেমন খরস্রোতায়। না তোমাকে খুঁজবো না আর, মেঘ থেকে মেঘ তফাত করে ঝমঝমিয়ে ভিজছ তুমি এই পৃথিবীর সব শহর। সবাই তোমার আশার চেনে, তোমার শ্রাবণ সবার প্রিয়, মন খারাপের বৃষ্টি শেষে আমায় শুধু থাকতে দিও। স্কিপ করছি। ডাকছে আকাশ আগের মতোই, সাজাচ্ছে তার বৃষ্টি সেনা, আবার যদি হারিয়ে যাই আমায় তুমি আটকাবে না। শেষের আগে একটা চাওয়া, আর যেন না বৃষ্টি থামে, আমার দুচোখ বর্ষাকালীন ঝরতে থাকুক তোমার নাম। তো এভাবেই আসলে বইটির প্রথম পর্বটি শেষ হয়েছে। বইটিতে তিনটি আলাদা আলাদা পর্ব রয়েছে এবং পর্বগুলোর নাম আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারি। প্রথমটির নাম বর্ষায় প্রিয় চিঠি, যেখানে আসলে দীর্ঘ যে তিনটি কবিতা সেগুলো রয়েছে। পরের অংশটির নাম ছায়ে বদরা কারে কারে, এবং পরের শেষ অংশটি এই বৃষ্টির উপন্যাস। আমি এখন পরবর্তী যে অংশ সেখান থেকে কিছু কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। কিছু কবিতা বললে আসলে ভুল হবে, কবিতার অংশ বিশেষ আমি পড়ব। মেঘবদলের কাব্যের যে কবিতাটি রয়েছে, বিহিত হবেই মেঘবদলের কাব্য লিখছে একটা লোক, তোমার জন্যে অন্য কোথাও অন্যরকম বৃষ্টি হোক। এই কবিতাটির দু লাইন তো আরেকবার পড়েছি, কিন্তু যেহেতু নাম কবিতা বলা যেতে পারে, যে বইয়ের নামও এই কবিতার নামে, তাই আরেকবার পড়লাম। পুরনো দিল্লির বর্ষাকাল আমার খুবই পছন্দের একটা কবিতা, এবং সৃজাতের বিভিন্ন কবিতায় আমরা দেখি যে অন্যান্য কবিদের কথা, গায়কের কথা উঠে আসে, এবং এই কবিতাটিতে আসলে মির্জা গালিবের কথা উঠে এসেছে। এবং আপনারা মির্জা গালিব সম্পর্কেও জানেন, আমার আরেকটা রিভিউতে আপনারা হয়তো দেখেছেন যে গালিবিয়াত বইটি নিয়েও আমি একটি রিভিউ করেছিলাম। তো সৃজাতও গালিবকে নিয়ে আসলে অনেক কবিতা লিখেছেন, এবং তারই একটি কবিতা এখানে, পুরনো দিল্লির বর্ষাকাল। তো এখানে আসলে গালিবের জীবনের কিছু নানা রূপ আসলে উঠে এসেছে এই কবিতাটিতে। আমি কবিতাটি পুরোটা পড়ে শোনাচ্ছি। পুরনো দিল্লির বর্ষাকাল। পুরনো দিল্লির ভেজা দুপুর, হাওয়ারা ছুটে মরে অনেক দূর, দৃষ্টি কমে আসে বৃষ্টি হয়, সময় গালিবের বন্ধু নয়, তবুও লেখা হয় একটি শের, স্বপ্নে জল ঢোকে বাস্তবের, আকাশ মেঘে মেঘে অন্ধকার, দরজা খুললেই পাওনাদার, কোন সে বর্ষার কোন সে দেশ, কবিরও দরকার ছদ্মবেশ, হাভেলি ভিজে যায় পুরনো ইট, পার কি হবে এবারে শীত, তখত কই দিল এ জিগরে হাল, পুরনো দিল্লির বর্ষাকাল, মেঘের মতো জমে দুঃসময়, তবুও নামে শের, একলা পথে ফের, বৃষ্টি গালিবের বন্ধু হয়। চমৎকার একটি কবিতা, আপনারা দেখতেই পাচ্ছেন গালিবকে নিয়ে পাশাপাশি বৃষ্টিকে নিয়ে কিভাবে সুন্দর করে সৃজাত এই কবিতাটি লিখেছেন। আমি এই কবিতাটি পুরোটাই পড়লাম। পরে ছুটি কবিতা থেকে আরেকটি অংশ পড়ছি। লেখার টেবিলে জমা জল, কলমেরও হাঁটু অবধি ডুব, ছোট ছোট পত্রিকার স্টল, কবে ভালো লেগেছিল খুব। তো এরকমই ছোট ছোট কিছু স্মৃতি আপনাদের মাথায় আসলে উড়ে এসে জুড়ে বসবে এই কবিতাগুলো যখন আপনারা পড়তে থাকবেন। প্রশ্ন নামের আরেকটি কবিতার শেষ দুই লাইনে যেমন লেখা হয়েছে, কফির কাপে ঘনায় দুপুর, এক চুমুকি বাকি, অতীত রঙের বৃষ্টি এখন সময় দিয়েই ছাকি। কফি খেতে খেতে, কবিতার বই পড়তে, কিংবা যে কোনো বই পড়তে, অতীত নিয়ে স্মৃতি রোমন্থন করতে যারা ভালোবাসেন, আমার মনে হয় এই কবিতার লাইনগুলো আপনারা খুব সহজে রিলেট করতে পেরেছেন। আরেকটি কবিতা বন্ধু দিনের লেখার শেষ প্যারাটি পড়ছি। তবুও বৃষ্টি থামছে না কিছুতেই, মেঘ দাঁড়িয়েছে চোখের ভেতর ঢুকে, সুসময় ছাড়া হারানোর কিছু নেই, সন্ধে হলে তো দরকার বন্ধুকে। এই কবিতাটি পড়ে আমার মনে হয়েছে, আমার মনে আছে যে আমি একজন বন্ধুর অভাব বোধ করছিলাম, এবং আমার পরিচিত একজন জুনিয়র ফ্রেন্ডকে আমি আসলে কল করেছিলাম এই কবিতাটি পড়ার পর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কবিতাগুলো আমাকে কিভাবে আসলে স্পর্শ করেছে, এবং আমার মনে হয় যে আপনারা যদি এ ধরনের কবিতা পছন্দ করে থাকেন আপনাদেরও হয়তো খুব ভালো লাগবে। ঘুম আর বৃষ্টির কবিতার শেষ তিনটি প্যারা পড়ি। এমন দিনে জল ভেজা মুখ, এক ফোঁটা ভুল চাইতে পারে, অলস ছেলে এমনি শামুক, পথ ভুলেছে অন্ধকারে, চেনাও তাকে মেঘ ভাঙা দিন, বোঝাও এবার ফিরতে হবে, গাছের চারা যেমন স্বাধীন, বন্ধু বন্দি তবুও ছোট্ট টবে, বন্ধু ঘুমের নীল পেয়ালা, স্বপ্নে কিসব দেখার মেজাজ, ঝিরঝিরে মন নৌকা চালায়, বাতাস বলে সাবধানে যা।
চমৎকার কিছু কবিতা রয়েছে এই বইতে, আমি হয়তো মিস করে গিয়েছি বা আমার যে কবিতাগুলো সবচেয়ে প্রিয় না, আপনাদের হয়তো সেই কবিতাগুলো অনেক বেশি প্রিয় হতে পারে। সো সব ধরনের কবিতাই আসলে আপনারা এখানে দেখতে পারবেন। আজকের পর্বটি একটু বড় হচ্ছে, যারা কবিতা শুনতে চান তারা আসলে থাকতে পারেন, এবং পাশাপাশি যারা আসলে শুধু বইটি সম্পর্কে জানতে চান, কিনতে চান, পড়তে চান, তারা কিন্তু আসলে অলরেডি বইটি সংগ্রহ করার একটা প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন। এবং আমার মনে হয় আমি বইটি সংগ্রহ করেছিলাম বাতিঘর থেকে, আপনারাও সেখানে খোঁজ করতে পারেন, পাশাপাশি অন্য যে কোনো সোর্স থেকেও আপনারা বইটি কালেক্ট করতে পারেন। ভারতীয় একটি বই যেমনটি বলছিলাম। তো ডায়েরি 30 মে এই কবিতার একটি অংশ পড়ছি। আজ সে পথে শুকনো পাতা ওড়ে, যায় না চিঠি তোমার ঠিকানায়, সেই যে গেছো মেঘের রথে চড়ে, এখন তোমার নাগাল পাওয়া দায়। এভাবে শেষ হয়েছিল এই কবিতাটি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি বইতে, এবং পছন্দের আরও অনেক কবিতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কবিতাই মার্ক করা, 1, 2, 3 নম্বর দেওয়া। লাস্টের যে কবিতার অংশটুকু সেখানে আসলে উপন্যাসের মতো কিছু গদ্য কবিতাকে লেখা হয়েছে নাম্বার দিয়ে, এবং 12 নম্বর 13 নম্বর কবিতার 2-3 লাইন পড়ি। আমার কাছে খুবই মানে ভাবনা চিন্তামূলক একটি কবিতা লেগেছে এই কবিতার লাইনগুলো। আকাশ থেকে যখন রক্ত ঝরবে শিগগিরি, তুমি নিচে বই পেতে দিও। কবিতার এই কবিতাটির আসলে অর্থ কী আমার মনে হয় যে পাঠকরাই ভালো চিন্তা করতে পারবেন, যে আকাশ থেকে যখন রক্ত ঝরবে শিগগিরি, কবিতার বই কীভাবে আসলে পেতে দেওয়া যেতে পারে, বা এটি দিয়ে আসলে কবি কী বোঝাতে চাচ্ছেন, বা আপনাদের কি বা কী মনে হচ্ছে। আরেকটি কবিতার একটি লাইন, দুটো আলাদা উপন্যাসকে জুড়ে দিতে পারে কেবল বৃষ্টি। তো বৃষ্টি যারা পছন্দ করেন আমার মনে হয় এই লাইনটিও তাদের নজর কাড়বে। এবং শুরুর দিকের কবিতাগুলো আপনারা যেমন দেখছিলেন অন্তমিলওয়ালা, তো এই বইগুলো কিন্তু এই এই কবিতাগুলো কিন্তু আসলে অন্তমিল সহ না, তো এটিও একটি ভিন্নতা, এবং এই ভিন্ন স্বার্থীও আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। একটা প্যারাগ্রাফ সত্যি না স্বপ্ন সেটা বুঝতে বহু উপন্যাস লাগে, এভাবেই আসলে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই কবিতাটি। তুমি যে এতদিন ধরে লিখলে সেও তো স্বপ্ন হতে পারে নাকি। তো এই কবিতার লাইনগুলো দিয়ে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে গদ্য কবিতাগুলো কীরকম, এবং গদ্য কবিতাও যে এই বইয়ের একটা অংশ। আমার ঠান্ডা আমি লিখতে পারি না, আমার বিপদ আমি লিখতে পারি না, আমার বৃষ্টি আমি লুকিয়ে রাখি, পাছে এই শীতকাল শেষ হয়ে যায় আর আমি বুঝে ফেলি কোন দিকে চলে যাবে লেখা। এটা দিয়ে আমার একটু লেখার পার্সপেক্টিভ থেকে মনে হয় যে অনেক লেখক থাকেন যে যারা আসলে লেখার শেষটা কী হবে, গল্পটা কোন দিকে যাচ্ছে, এটা বুঝে ফেললে আর লিখতে পারেন না। হয়তো তাদের মতো কোনো লেখকের কথা ভেবেই এই কবিতার অংশগুলো লেখা হয়েছিল। তো মোটামুটি আজকের রিভিউটি আর দীর্ঘায়িত করব না। আমার মনে হয় যে মেঘ বদলের কাব্যি এই কবিতার বইটি কেমন, এবং আপনাদের পড়লে ভালো লাগবে নাকি লাগবে না, এ ধরনের কবিতা আপনার পছন্দ নাকি পছন্দ না, এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের এতক্ষণে। এবং এই কবিতাগুলো যারা শুনেছেন, যারা বইটি পড়বেন না কিংবা কিনবেন না বা সংগ্রহ করবেন না, তারাও হয়তো কিছুটা এই বইয়ের একটা স্বাদ আপনারা হয়তো আস্বাদন করতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করি ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে এক এক দিন এক এক ধরনের বই নিয়ে কথা বলতে, যেহেতু পাঠক অনেক ধরনের হয় এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সব ধরনের বই পড়তে পছন্দ করি, তাই কখনো কখনো বিজ্ঞানের বই, কখনো কমিক্স, কখনো গ্রাফিক নোভেল, কখনো কবিতার বই, কখনো উপন্যাস, কখনো লেখকদের সাথে আড্ডা, এইসব নিয়ে আমরা ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে আসলে চলে আসি। তাই আপনার যদি ভালো লেগে থাকে আমার মনে হয় যে আপনারা অবশ্যই এই ফেসবুক পেজটি এবং ইউটিউবের যে চ্যানেলটি রয়েছে সেখানে আপনাদের পছন্দের যে প্লেলিস্টগুলো রয়েছে সেই প্লেলিস্টগুলো থেকে খুব সহজেই দেখে নিতে পারেন আপনাদের পছন্দের ভিডিওগুলি, অর্থাৎ কবিতার যে প্লেলিস্টটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে শুধুই কবিতার বইয়ের রিভিউ, উপন্যাসের যে প্লেলিস্টটি রয়েছে সেখানে শুধুই উপন্যাস, বাচ্চাদের যে বইগুলো রয়েছে, গ্রাফিক নোভেলের যে বইগুলো রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্লেলিস্টগুলো সাজানো রয়েছে। তো আপনারা যদি আসলে প্লেলিস্টগুলো এখনও দেখে না থাকেন, আপনাদের পছন্দের অংশগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই প্লেলিস্টের মাধ্যমে সেই জিনিসটি করতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন।